ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমার কমরছোড়া হাই স্কুলের উপজাতি ছাত্রবাসটিতে প্রায় 50 জন পড়ুয়ারা থাকলেও তাদের জন্য হোস্টেলে রয়েছে মাত্র 20টির মতো শয্যার ব্যবস্থা। এর ফলে বিছানার অভাবে বাকি ছাত্রদের শুতে হচ্ছে মেঝেতেই। তাছাড়া হোস্টেলে বিশুদ্ধ পানীয় জলের সমস্যাও প্রকট। দেখা গেছে যে ট্যাঙ্ক থেকে হোস্টেলে খাবার জল ব্যবহার করা হচ্ছে সেটি রয়েছে একেবারেই খোলা আকাশের নিচে উন্মুক্ত অবস্থায়। বিগত বেশ কয়েক বছর ধরে হোস্টেলের এই অবস্থা বলে জানিয়েছে হোস্টেলের জনৈক ছাত্র। আমি 5 বছর মতো নিছে, শীতে সমস্যা, জল সমস্যা, জল প্লাস্টারে ঘুমাইতে লাগে, অনেকজন অনেক জ্বর শুকিয়ে মিলে খারে, একটা বেশি না কম, এখানে নেই যা, এখানে এমনি 10-12 জন মতো নিবা, আগে বিছানা আছে যে মতো নিব, এমনি 30-40টা মতো নিব, 30 হইতে না, এমনি 20-30টা মতো, অনেকটা খারাপই আছে সে আগে সে খর জল। এদিকে হোস্টেলের অপরিশোধিত জল খেয়ে জলবাহিত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে পড়ুয়াদের। পাশাপাশি হোস্টেল চত্বরে অপরিচ্ছন্ন পরিবেশে নানান রোগের শিকার হচ্ছে পড়ুয়ারা বলে অভিযোগ। হোস্টেলে খাবারের গুণগত মানও সবসময় বজায় থাকে না বলে অভিযোগ। তাছাড়া সেখানে পড়ুয়াদের জন্য গরমের সময় নিয়ে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার ব্যবস্থাও, যার দরুন তীব্র গরমে নাজেহাল হতে হয় আবাসিকদের। আর এর জেরে পঠন পাঠনেও তাদের অনেকটাই ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ রয়েছে। তাছাড়া হোস্টেলের চারিপাশে এখনও নেই কোনো বাউন্ডারি ওয়াল। এসব নিয়ে উষ্মা প্রকাশ করলে পড়ুয়াদের অভিভাবক থেকে শুরু করে স্থানীয়রা। এটা করমছড়া হাই স্কুলের হোস্টেল, এসটি বয়েজ হোস্টেল, 50 জনের সিট আছে। এটার পরে এখানে জলের সমস্যা আছে, এটার পরে কোনো ম্যাক্সিমাম জলের সমস্যা, এটার পরে আমরা ডাইরেক্টর থেকে একজন ম্যাডাম আইছি, ভিজিট করে গেছি গত 20-25 দিন আগে, কিচ্ছু বলে বলে গেছি না। ওখান যারা ছাত্ররা আছে তারা সব মাটির অর্ধেক ঘুমাই যাচ্ছে, 21টা ওখান পর্যন্ত হোস্টেলে সিট আছে, স্টুডেন্ট ওখান 50 জন ফুল আছে, 50 জনের মধ্যে 21 জন সিটের উপরে ঘুমায়, আর বাকিটা সব মাটির ঘুমায়। হোস্টেলের পরিকাঠামো যে অনুন্নত তা আর বলার অপেক্ষা রাখে না। অভিযোগ সমস্যা খতিয়ে দেখতে কয়েক দফায় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হোস্টেলে পা পড়লেও সমস্যার কোনো প্রতিকার এখনো পায়নি ছাত্র থেকে শুরু করে তাদের অভিভাবকরা। দাবি উঠছে সমস্যা নিরসনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।